ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা সকলে এমন একটা দুর্দান্ত খবর এসে গেছে ইন্ডিয়া এবং ইউকের ট্রেড রিলেশনের তরফ থেকে যেখানে পশ্চিমবঙ্গে একটা ভাইটাল রোল প্লে করতে চলেছে ইয়েস ঠিক শুনছেন ইউকের ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার নিগল পল হাডলস্টন আমাদের কলকাতায় ভিজিট করে গেছেন এবং তিনি কলকাতা আর বলতে পারি পশ্চিমবঙ্গের সঙ্গে অনেকগুলি টাই আপস করে গেছেন এবং অনেকগুলি প্রমিসেস করে গেছেন তো সেইগুলি কি আজকের ভিডিওয়ে সেটার বিষয়ে ডিটেলসে আলোচনা করে নেব চলুন করে আজকের এপিসোডটি শুরু করা যাক আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নতুন চ্যানেল খুলেছি ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত শর্টস যেখানে আমি ইংলিশে শর্ট ভিডিওস দেব ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টের বিষয় সেইটিকে আপনারা এত ভালোবাসা দিয়ে ফেলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আমার ওই চ্যানেলটা বানানোর মোটিভই হচ্ছে এটা যাতে অবাঙালিরা যারা রয়েছেন যারা বাংলা বোঝেন না তারাও যাতে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের খবর জানতে পারে তার জন্য বলছি আপনারা সেই ভিডিওসগুলোকেও শেয়ার করতে থাকুন এই ভিডিওটারও ইংলিশ শর্ট ভিডিও এসছে সেই চ্যানেলে সেই চ্যানেলে গিয়ে শেয়ার করে দেবেন যারা বাংলা তো প্রথম কমিটমেন্ট যেটা ইউকে এবং ওয়েস্ট মধ্যে হয়েছে সেটা হচ্ছে ইউকে গভর্নমেন্ট একটা পাইলট প্রজেক্ট স্টার্ট করতে চাইছে কিসের জানেন ইভি টু হুইলার ম্যানুফ্যাকচারিং এর জন্য থেকে ই মোটর সাইকেল এবং ই স্কুটার ম্যানুফ্যাকচার করা হবে সেটার লোকেশন এবং সেটার মধ্যে আপডেট সেলেই আমি আপনাদের কাছে আগে নিয়ে আসবো আগে জানাবো এবং তার সাথে সাথে ইউকে এটার চিন্তা ভাবনা করেছে যে ইন্ডিয়ার ফার্স্ট ইন্টেলিজেন্ট মোবিলিটি সেন্টার তারা পশ্চিমবঙ্গের মধ্যে তৈরি করবে ইয়েস দ্যাটস গ্রেট নিউজ কারণ সেইটা হলে আমাদের এখানে দুর্দান্ত জবস ক্রিয়েট হবে এবং সেটা বুস্ট করবে ইনভেস্টমেন্টস এবং ইনোভেশন কে ইভি সেক্টরের আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা জানি আপনারা অনেকবার কমেন্ট করেন যে আমাদের দাদা ইভিতে আমরা পিছিয়ে যাচ্ছি ই টু হুইলার্স বলুন ই ফোর হুইলার্স বলুন সেইগুলি আমাদের এখানে ম্যানুফ্যাকচার হওয়া দরকার তো এইটা কিন্তু সেই সেক্টরটিকে বুস্ট দিতে চলেছে হোপসো আমরা সেইখান থেকে নতুন কোনো ইনভেস্টমেন্টের খবর খুব শীঘ্রই শুনতে পারব এবং তিনি এইটাও কমিটমেন্ট করে গেছেন যে একটা বড়ো ডেলিগেশন টিম আসতে চলেছে অ্যাটেন্ড করবে আমাদের এই বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ফ্রম ইউকে এর আগের বিজনেস আমি অলরেডি বলেছিলাম যে একটা ই বাস ম্যানুফ্যাকচারিং প্লান্ট খুলতে চলেছে কসিস ই মোবিলিটি বলে একটি কোম্পানি আমাদের মুর্শিদাবাদের কাছে রেজিনগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইন্ডাস্ট্রিয়াল দেখানো হয়েছিল তো সেইটার উপরে আপডেট আশা করছি এইবার আমরা পেতে পারি এবং শুধু এইগুলি নয় একটা এমও সাইন করা হয়েছে বিটুইন দ্য রয়্যাল ইনস্টিটিউট অফ চার্টার্ড সার্ভেয়ার্স আর আইসিএস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অন স্কিল ডেভেলপমেন্ট ইন সাস্টেনেবল অ্যান্ড মডার্ন মেথডস অফ কনস্ট্রাকশন তো বুঝতে পারছেন আমরা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছি ইভি সেক্টরেও যাতে আমরা বুস্ট পাই সেই দিকেও আমরা এগোচ্ছি এবং টেসলা ইন্ডিয়ার মধ্যে পা রাখতে চলেছে তো আমার মনে হয় এইটা কিন্তু একটা দুর্দান্ত জিনিস হবে টেসলাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাট্রাক্ট করার জন্য তো আমি হোপ করবো আমাদের গভর্নমেন্ট টেসলাকে অ্যাপ্রোচ করবে এই ভিত্তিতেই কারণ ইন্ডিয়ায় ফার্স্ট ইন্টেলিজেন্ট মোবিলিটি সেন্টার খুলছে ইউকে এবং ওয়েস্ট বেঙ্গল মিলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উইচ ইজ আ বিগ থিং আপনারা কারা কি ভাবছেন এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আশা করছি এই বিজিবিএস থেকে আমরা অনেক কিছু ইনভেস্টমেন্টের খবর শুনতে পারবো জানতে পারবো এবং অনেক ইনভেস্টমেন্ট পাবো আমাদের পশ্চিমবঙ্গ তো আজকের ভিডিওটা তো এইটুকুই রাখি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন সেইটাও লাইক করে যাবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না চ্যানেলটিকে আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে রিডিওকে একটা দুর্দান্ত ভিডিওতে ততক্ষণ কি ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল वेस्ट बंगाल वेतो है